এই মুহূর্তে সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার এবং এসএসকেএম হাসপাতাল। এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে বহুদিন ধরেই বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছিল। আমরা বিভিন্ন সময় এসএসকেএম হাসপাতালের কার্যকলাপ আপনাদেরকে দেখিয়েছি। সাধারণ মানুষও অতিষ্ঠ ছিল এই এসএসকেএম হাসপাতালের ওপর। প্রধান বিচারপতির বেঞ্চে এবার বড়সড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগনামের বেঞ্চ এসএসকেএমে কোন কোন হাই প্রোফাইল অভিযুক্তের চিকিৎসা হয়েছে বা হচ্ছে তার যাবতীয় রিপোর্ট চাইল। শুধুমাত্র কাদের হয়েছে এই নয়, কারা ছিলেন, কতদিন ছিলেন, কবে ভর্তি হয়েছেন, কতদিন স্টে করেছেন এসএসকেএম হাসপাতালে এবং এসএসকেএম হাসপাতালের কোন বিভাগে তারা ছিলেন, কোন কোন ডাক্তারের নজরদারিতে তারা চিকিৎসা করিয়েছেন এবং কত খরচ হয়েছে, বিল বাবদ সমস্ত কিছু রাজ্য সরকারের কাছে এবার নথি হিসেবে রিপোর্ট হিসেবে জানতে চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর এতেই বেজায় অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এতদিন ধরে এই দাবিটায় রাজ্যের প্রত্যেকটা সাধারণ মানুষ জানিয়েছিল। তাদের দাবি ছিল একটাই, যে কেন বারংবার নেতা মন্ত্রীরা অসুস্থ হলে রাজ্যের এসএসকেএম হাসপাতালে গিয়ে মুখ লুকান, কেন সেখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিনা বহাল তবিয়াতে কাটিয়ে দিয়ে চলে আসেন। অবশেষে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য সরকারকে নির্দেশ দিল সমস্ত রিপোর্ট যেন পরিষ্কারভাবে জানাতে। আর একটা কথা বলে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেটা হলো যদি সেই রিপোর্টে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ তো করা হবেই, সঙ্গে পদক্ষেপ করা হবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সুতরাং বলাই বাহুল্য যে এসএসকেএম হাসপাতাল এবার বড়সড় বিপদে পড়ে গেল, এমনকি ডাক্তাররাও বড়সড় বিপদে, ক্যান্সেল হয়ে যেতে পারে লাইসেন্স, এই রকম আশঙ্কাও করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরা।